আমরা অনেক সময় মনে করি যে আমাদের পিডিএফ ফাইলটিতে যদি একটা পাসওয়ার্ড সেট করা যেত, যাতে আমি যাকে দেই সেই পিডিএফ ফাইলটা সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ ওপেন না করতে পারে। তো এটা কিভাবে করবেন? খুব ইজিলি এই ভিডিওটা দেখলে আপনি এখন থেকে করতে পারবেন যদি না জেনে থাকেন। এখানে দেখতে পারতেছেন যে একটা ফোল্ডারটাতে তো একটা আমি একটা ডক ফাইল ক্রিয়েট করে রেখেছি, সেটাতে দেখতে পারতেছেন যে এটার ভিতরে কিছু লেখা আছে। এখন কথা হচ্ছে এই ফাইলটা আমরা কিভাবে পাসওয়ার্ড সেভ করব। এখানে দেখতে পারতেছেন যে ফাইল, এখানে দেখবেন সেভ আছে। ওকে, সেভ আছে যদি আমরা যাই, এখন কথা হচ্ছে আপনি কোথায় ফাইলটাকে সেভ করে রাখবেন। এখন আমি যদি ডেস্কটপে সেভ করি, এখানে দেখতে পারতেছেন যে ডকুমেন্ট। ওকে, এই ডকুমেন্টটাতে এখানে দেখবেন যে পিডিএফ, পিডিএফ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশন। ওকে, অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিবেন আপনাদের মত মতো করে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত। তারপর আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা এটা কি করবেন, সেভ দিবেন। আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব যে আমাদের ফাইলটি ওপেন হয় কিনা পাসওয়ার্ড ছাড়া। এখন আমরা যদি এটাতে ক্লিক করতে যাই, ওপেন করতে যাই, দেখি কি চাই। এই যে দেখতে পারতেছেন যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ছাড়া আমরা কি করতে পারতেছি না, এই ফাইলটিকে ওপেন করতে পারতেছি না। এখন যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, আমাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দিই, দেখবেন যে এটা ফাইলটা ওপেন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক হচ্ছে আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। আর যদি মনে করেন এই ভিডিওটি অনেকের জন্য প্রয়োজনীয়, তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।